নমস্কার, ওয়েলকাম টু মেঘলাস হবি অ্যান্ড প্যাশন। মেঘলাস হবি অ্যান্ড প্যাশন চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মেঘলা আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। অনেকদিন কোনো ভিডিও না দিতে পারার জন্য আমি খুব দুঃখিত। তবে আজ কিন্তু আমি একটা অত্যন্ত লোভনীয় জিভে জল আনা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটা হলো টক ঝাল মিষ্টি কুলের আচার। কুলের আচার বলতেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় ডাল ভাতের সাথে অথবা বিকালে ঘুম থেকে উঠে কুলের আচার খেতে আমি খুব ভালোবাসতাম। আপনারাও হয়তো আমার মতোই ভালোবাসতেন। ইনফ্যাক্ট আমি এখনও কুলের আচার খেতে খুব ভালোবাসি। এবছরও অল্প করে একটু আচার বানিয়ে রেখেছি। আর কিভাবে বানিয়েছি আজ তাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা দেখে যদি কারো জিভে জল চলে আসে, মানে যদি ভিডিওটা ভালো লাগে, তবে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাওয়ার আগে সবাই একটা লাইক দিয়ে যাবেন, এটা আমার অনুরোধ। কুলের আচার বানাবো বলে বাজার থেকে পাকা কুল কিনে এনেছিলাম। তারপর কুলগুলোকে তিন চার দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। কাঁচা কুলেরও আচার বানানো যায়, কিন্তু রোদে দিয়ে আচার করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। শুকনো কুলগুলোকে আমি প্রথমে বোটা ছাড়িয়ে রেখে দেব। বোটা ছাড়িয়ে নেবার পর বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কুলগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবার পর একটা পাত্রে একটু নুন দিয়ে জলটা গরম করে নেব। এই গরম জলটা এবারে আমি কুলের মধ্যে ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ কুলগুলোকে ভিজিয়ে রাখব। মিনিট দশকের জন্যে কুলগুলোকে যদি ভিজিয়ে রাখা যায় এইভাবে গরম জলে, তাহলে কুলের গায়ে লেগে থাকা সমস্ত ধুলো ময়লা তো ধুয়ে পরিষ্কার হয়ে যাবেই, তার সাথে কুলগুলো বেশ নরম হয়ে যাবে। কুলগুলো ভিজতে দিয়ে আমি আচারের মশলাটা বানিয়ে নেব। প্রথমে একটা কড়াই গরম করে শুকনো খোলায় একে একে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি ভালোভাবে ভেজে নেব। লঙ্কাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবেই দিতে হবে। আর ধনে জিরেটাকে সম পরিমাণে দিতে হবে, মৌরিটাকে দিতে হবে একটু বেশি পরিমাণে। মৌরিটা একটু বেশি পরিমাণে দিলে আচারের গন্ধটা খুব ভালো হয়। আমি এখানে দুটো শুকনো লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব। তারপর এক চামচ ধনে আর এক চামচ জিরে দিয়ে ভেজে নেব। তারপর দেড় চামচ মৌরি দেব। তারপর সমস্ত মশলাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর একটা পাত্রে ঢেলে মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর হামনদিস্তা অথবা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে হামনদিস্তাতে একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। এবার কুলগুলোকে গরম জল থেকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিলাম। এবার কিছুটা আখের গুড় নিয়ে অল্প জলে আমি গুড়টা পাতলা করে নেব। কুলের পরিমাণ অনুযায়ী গুড়টা নিতে হবে। আমি এখানে 200 গ্রামের মতো কুল নিয়েছি আর তার জন্য আমি হাফ কাপ আখের গুড় নিয়েছি। তবে আচারটা শেষ হবার একটু আগে আমি একবার চেক করে দেখে নেব, যদি কুলে আচারটা একটু টক মনে হয় তখন সেক্ষেত্রে আমি একটু চিনি বা গুড় মিশিয়ে দিতে পারবো। এবার আখের গুড়টা অল্প জল দিয়ে পাতলা করে নেব। প্যানে জল গরম করে নিয়ে গুড়টা মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপর পাতলা গুড়টা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এর ফলে গুড়ের মধ্যে থাকা ময়লা সমস্ত ছাঁকনিতে আটকে যাবে। এরপর ছেঁকে নেওয়া গুড়ের জলটা কড়াইতে ঢেলে আবারও ফুটতে দিতে হবে এবং ফুটন্ত গুড়ের জলের মধ্যে জল ঝরিয়ে রাখা কুলগুলো দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে আর কেউ চাইলে
হলুদ গুঁড়ো দিতে পারেন এই সময়। আমি হলুদের ব্যবহার করছি না। স্বাদমতো নুন দেবার পর গুড়ের জলের মধ্যেই কুলগুলোকে একদম শুকনো হওয়া অবধি রান্না করতে হবে। এইভাবে যখন আচারটা একেবারে ঘন গাঢ় হয়ে আসবে তখন আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে নামিয়ে বেশ ঠান্ডা করে নিতে হবে। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের পরিষ্কার এয়ারটাইট জারের মধ্যে আচারটা ভরে রাখতে হবে। এভাবে আচার বানিয়ে 6 থেকে 8 মাস অবধি সংগ্রহ করে রাখা যায়, আর মাঝে মাঝে একটু রোদে দিলে আরও বেশি দিন ধরে রাখা যায়। তবে আচার ব্যবহার করার সময় হাত না দিয়ে পরিষ্কার শুকনো চামচ দিয়ে যদি আচার তুলে ব্যবহার করা হয় তবে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আজ তবে এইটুকুই, ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন।